কুরআন ও হাদিসের আলোকে নামাজ না পড়ার শাস্তি। যারা নামাজ পড়ে না তাদের জন্য আল্লাহ পাক 15টি আযাব নির্দিষ্ট করে রেখেছেন। 15টি আযাবের মধ্যে 6টি আযাব দুনিয়ায়, 3টি মৃত্যুর সময়, 3টি কবরের মধ্যে, বাকি 3টি হাশরের দিন। দুনিয়ায় 6টি আযাব হলো: 1, তাহার জীবনে কোনরূপ বরকত পাইবে না। 2, আল্লাহ তার চেহারা হইতে নেক লোকের চিহ্ন উঠাইয়া লইবেন। 3, যে যাহা কিছু নেক কাজ করবে তাহার সওয়াব পাইবে না। 4, তাহার দোয়া আল্লাহ পাকের নিকট কবুল হইবে না। 5, আল্লাহ পাকের সমস্ত ফেরেশতা তাহার উপর অসন্তুষ্ট থাকিবে। 6, ইসলামের মূল্যবান নিয়ামত সমূহ হইতে বঞ্চিত করা হইবে। 3টি আযাব হবে মৃত্যুর সময়। 1, অত্যন্ত দুর্দশাগ্রস্ত হইয়া মৃত্যুবরণ করিবে। 2, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করিবে। 3, মৃত্যু করলে তাহার এত পিপাসা পাইবে যে তাহার ইচ্ছা হইবে দুনিয়ার সমস্ত পানি পান করিয়া ফেলিতে। কবরের 3টি আযাব হল: 1, তাহার কবর এমন সংকীর্ণ হবে যে তাহার এক পাশের হার অপর পাশের হারের সঙ্গে মিলিত হইয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। 2, তাহার কবরে দিন রাত্রি সবসময় আগুন জ্বালিয়ে রাখা হবে। 3, আল্লাহ তাহার কবরে একজন আযাবের ফেরেশতা নিযুক্ত করিবেন, তাহার হাতে লোহার মুকুর থাকবে। সে মৃত ব্যক্তিকে বলতে থাকবে যে দুনিয়ায় কেন নামাজ পড়ো নাই, আজ তাহার ফল ভোগ করো। এই বলিয়া ফজর নামাজ না পড়ার জন্য ফজর থেকে জোহর পর্যন্ত, জোহরের নামাজের জন্য জোহর হইতে আসর পর্যন্ত, আসরের নামাজের জন্য আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজের জন্য মাগরিব থেকে এশা পর্যন্ত এবং এশার নামাজের জন্য এশা হতে ফজর পর্যন্ত লোহার মুগুর দ্বারা আঘাত করতে থাকবে। বাকি 3টি হাশরের দিন। আর বাকি 3টি আযাব দেওয়া হবে হাশরের দিন কিয়ামতের ময়দানে। আমাদের মধ্যে যারা মুসলিম আছে, আসুন ভাই, আমরা সকল ভাই ও বোনেরা নিয়মিত এবং সময় মতো নামাজ পড়ি, অপর ভাইদেরও বলি নামাজ পড়ার জন্য। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।